নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর অস্ত্রোপচার করে তার হিপ জয়েন্ট বাদ দিয়েছেন চিকিৎসক। সার্জনের ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হতে চলেছেন বলে দাবি করছেন তাসলিমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে চিকিৎসকের উপর ক্ষোভ জেড়েছেন চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়া এ লেখিকা। দুপুর 1:30টার দিকে দেওয়া তার সর্বশেষ পোস্টে জীবন নিয়ে আক্ষেপ করেছেন তিনি। সব কিছুকে অর্থহীন মনে হচ্ছে, বাড়ি গাড়ি বাসনকোসন বইপত্র জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে। জীবন তো আসলে অর্থহীনই, আমরা জন্ম নেই কিছুকাল পর চলে যাই, আমাদের কারুই থাকায় বা না থাকায় পৃথিবীর কিছু আসে যায় না, বিশ্ব ব্রহ্মাণ্ডের তো একেবারেই না, তারপরও জীবন জীবন করে আমরা অস্থির, যে করেই হোক একটুখানি বাঁচতে চাই, একটুখানি বেশি।